হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমি কোথায় আছি নিশ্চয়ই বুঝতে পারছো দেখে। তো কালকে একটা বিয়েবাড়ি নেমন্তন্ন ছিল এখানে, তো কালকে এসেছি আমরা, সন্ধ্যের সময় এসেছি। তো তারপর তোমাদের সঙ্গে আর কোনো রকম ভিডিও শেয়ার করা হয়নি, সেই জন্যই তোমরা বুঝতেও পারনি। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আজকে দেখো এখানে এসে আমি একখানা শাড়ি পরেছি, স্নান ধান করা হয়ে গেছে আমার, আর আমার পাপার এখনও স্নান হয়নি, মা করাচ্ছে, ও পরে আছে, তো আওয়াজ শুনে বুঝতে পারছো হয়তো। আর এদিকে দেখো একজন শ্বশুর বাড়ির ঘুম দিচ্ছে, তো অনেকক্ষণ থেকে ঘুমিয়ে আছে, বাড়িতে সময় পায় না, সেই জন্য এখানে এসে ঘুমোচ্ছে। তো আমায় কেমন লাগছে বলো? ভালো লাগছে আমার, একা একা দেখাতেও পারছি না, এই দেখো। আর এই শাড়িটা জানো আমার কাছে খুব লাকি, কারণ এই শাড়িটা হচ্ছে আমার স্বাদের শাড়ি, আমাকে যে স্বাদ দেওয়া হয়েছিল সেই সময় আমাদের এই বাড়ি থেকে দেওয়া হয়েছিল শাড়িটা, এটা আমার স্বাদের শাড়ি, কেমন বলো? ভালো। তো আজকের দিনটাও ভালো, সেই জন্য আমি ভাবলাম, মা বলছিল একখানা নতুন শাড়ি পরতে, তো আমি পরলাম না, আমি এটাই পরলাম, কারণ এই শাড়িটা আমার কাছে খুব লাকি। কিছু কিছু মুহূর্ত সময় এগুলো মানুষের জীবনে অনেকটা ছাপ ফেলে রাখে, তেমনই এটা আমার স্বাদের শাড়ি, আমার খুব ভালো লাগে শাড়িটা। আর এই শাড়িটা না আমি চাই না যে এই শাড়িটা বেশি বেশি পরতে, কারণ এটা নষ্ট হয়ে যাক সেটা আমি চাই না, সেই জন্যই অল্প পরি। দেখো এখনও নতুন হয়েই আছে শাড়িটা। তো বলি আজকে, আজকে হচ্ছে আমার জন্মদিন, তো আজকে বিকেলে আমরা বাড়ি চলে যাব, আমাকে এখানে মা ভাত দিবে, সাত তরকারি ভাত দিবে, সেই জন্য আমরা এখন যাইনি, খাওয়া দাওয়া করে তারপর যাব। তো চলো কারণটা বলে দিলাম, যাদের যাদের আমাকে ভালো লাগে, ভালোবাসো আমাকে, তারা অবশ্যই আসছি, তারা অবশ্যই আমাকে একটুখানি শুভেচ্ছা জানিও জন্মদিনের। তো চলো দেখি যাওয়া যাক, আসছি গো আসছি। এই যে এখন নিচে চলে এসেছি, আর প্রদ্যুৎ দেখো এসে আগেই বসে গেছে, আর পাপাটা ওখানে খেলা করছে। তো এখন খাবো জন্মদিনের ভাত। আরে দেখো আমার পাপা কি করছে দেখছো, লেটর ঘটো লেটর ঘটো সারাক্ষণ করতেই থাকে ও। আর এই যে এখানে নিয়েছে বিস্কুট নিয়েছে, আর এইদিকে দেখো এই প্লেটে আছে কি হরলিক্স আছে, এখানে বিস্কুট দিয়ে হরলিক্স দিয়ে খাওয়া হচ্ছে, আর মার কাছে কুস্তি করে করে স্নান দান করেছে। আর এই যে আমাকে এখন খাবার দেওয়া হচ্ছে, তো এটা সাত তরকারি ভাত না, অনেক দেওয়া হয়েছে, এখানে নয় দশখানা পদ আছে। তো চলো, মাছ হয়েছে কিন্তু আজকে শনিবার তাই আমি মাছ খাবো না, বাকিরা মাছ খাচ্ছে। আর তোমাদেরকে যে বললাম বিয়েবাড়ি নেমন্তন্ন সেই জন্য এসেছি, তো বিয়েবাড়িতেও খেতে যাওয়ার জন্য বলেছে, তো দেখি পরে বাড়ি যাওয়ার আগে বিকেলের আগে একবার যাব, দেখা করে যাব। আর আমার পাপাটা ভোজ খাবো খাবো করছে, ওকে একটুখানি নিয়ে যাব। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, ভাবলাম পাপাটাকে একটুখানি ঘুম পাড়াবো, আমিও একটু ঘুমাবো, তারপর বাড়ি যাব। তো আমার পাপা এখন আমার ভাইয়ের সঙ্গে গেল কোথায় একটা দোকান টোকান, তো চলো ওরা পরে আসুক, এখন আমি একটুখানি ঘুমোবো। আবার কম্বলটাও পেরে নেছো, খুব ঠান্ডা লাগছে নাকি? কখন বললো ঠান্ডা লাগছে, কোথায় গেল? আবার ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে নাকি? ঠিকই বলেছে, তুমি কম্বল ছাড়ছো না বিছানা, বাড়ি যাবো না। কি লাগছে দেখে ভাঙর, তুমি কি কিছু মনে করতে পারছো না? কি মনে করবা? কিছুই মনে করবো, মনে করো মনে করো।
আমি ভাবলাম একটুখানি ঘুম পাড়িয়ে এলিয়ে তারপর যাবো না, চলে গেলো গাড়িতে। তোমার আর তোমার ক্যাটের গাড়িতে বসতে পেলে আর কিছু লাগে না, তোমার মোবাইল পেলে তোমার আর আমাকে বলো আজকে আমার বার্থডে সেটা বলো। আজকের দিনে আবিষ্কার ছিল নিম্ন প্রজাতির জীব। একবার বলে আসো আজকে আমার জন্মদিনের শুভেচ্ছাটা জানিয়েছো, উল্টো পাল্টা কথা বলছো শুধু। আজকের দিনে জন্ম হয়েছিল আমার বউই। সবাই আশীর্বাদ করো যেন আরো মোটা হতে পারে। এখন রেডি হচ্ছি বাড়ি যাব বলে, আর দেখছো সত্যি সত্যি আমি দিন দিন মোটা হয়ে যাচ্ছি, পেটটাই বেশি মোটা হয়ে যাচ্ছে আমার থেকে আমার পেট। বাড়ি চলে এসেছি, গলা টলা সব ব্যথা হয়ে গেল, খুব ঠান্ডা লেগে গেছে। এই যে চাদর চাই, চাদর কানে গলায় জড়িয়ে এসেছি, সোয়েটার টোয়েটার সব পরেছি, তাও ঠান্ডা লেগে গেছে। আর হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হয়নি এই যে ব্যাগখানা দেখছো, এই ব্যাগখানা নিয়েছি আমার বর কিনে দিয়েছে, কেমন হয়েছে বলো দেখো। এটা আমার বর কিনে দিয়েছে আমাকে, ভালো হয়েছে বলবে। হ্যাঁ চলো জামা কাপড় চেঞ্জ করে নিই, তারপর কি কি নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে সেগুলো তোমাদেরকে দেখাবো। আরে দেখো বিছানাটার অবস্থা। এই দেখো আমার পাপ্পাকে পড়াশুনো করাচ্ছিলাম, তাই এই যে লেখাগুলো দেখো লিখেছে, আর বাকি অন্যগুলো ও মাস্টারমশাইয়ের কাছে লিখেছিল, আর তারপরে লেখা টেখা ওকে পড়ানোর পরে এগুলো নিয়ে বসেছি। আর সবজির ঝুড়িটা ওইদিকে কয়েকদিন গোছানো হয়নি, সেগুলোও ভাবছি একটুখানি গোছাবো, মানে আমার এখন বেশ অনেকটা সময় লাগবে এই কাজগুলোতে। আর দেখো মনে হচ্ছে যেন জমিতে লাগিয়েছি তাই মনে হচ্ছে। তো এগুলো সব বাবার বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে, শাকপাতা সব দিয়েছে, কত কিছু দিয়েছে দেখছো, ধনে পাতা যে কতগুলো দিয়েছে, আবার পালং শাক, লাল পালং শাক দিয়েছে, সাদা পালং শাক দিয়েছে, তবে ধনে পাতাটা না এতটাও দিতে হতো না, অনেকটা দিয়েছে। তো ভাবছি যেগুলোতে শেকড় আছে সেগুলো জলে একটুখানি শেকড়টা ডুবিয়ে রাখবো, তাহলে কয়দিন থাকবে। আর এ দেখো ধনের ফুল হয়েছে দেখছো। তো চলো এগুলো থাক, আরও দেখাই কী কী নিয়ে আসা হয়েছে। তো এই যে এগুলো হচ্ছে, নামটা বারবার ভুলেই যাই, এটা হচ্ছে খেসারি শাক, খেসারি শাক, মটর খেসারি হয় না সেই খেসারি শাক এটা। আর এ দেখো চুকো, এটা দিয়ে হচ্ছে চাটনি বানানো হবে। আর কি আছে দেখো চলো, এ দেখো আরও একটা লাল পালং। তো এই সব কিছু নিয়ে আসা হয়েছে, তো মা আসলে বেশি বেশি দিয়েছে, এতগুলো কি করব বলো, আবার ঠান্ডা বলে তবু একটুখানি রেখে খাওয়া যাবে, তা না হলে গরমের সময় হলে নষ্ট হয়। আর ঠান্ডা, এই যে ঠান্ডার সবজি, ওরে বাবা, এই দেখো মনে হচ্ছে আমি লাগিয়ে রেখেছি, আমার তো বেশ ভালোই লাগছে। আমার পাপা বলছে না এরম করে রেখে দাও, তা বললে কি আর হবে, এরম করে তো রাখা যাবে না না। তো চলো ব্যাগের মধ্যে কি আছে দেখি আরও, এই যে মূলো আর শসা, আর এই সব কিন্তু আমাদের জমির, আমাদের জমির সব কিছু দেওয়া হয়েছে। আর এই দেখো সব একসঙ্গে এখন আমি রেখে দিয়েছি, দেখছো কত কিছু নিয়ে এসেছি বাবার বাড়ি থেকে। আর দেখো আমার পাপাটা লোটর ঘোটর করছে, আর এতক্ষণ আমি এই যে এই সবগুলো গুছিয়ে নিচ্ছিলাম, সব কিছু গোছানো হয়ে গেছে, জায়গাটাও পরিষ্কার করা হয়ে গেছে। আর আমার বরমশাই এখনও বাড়ি আসেনি, তো একখানা ব্যাগ কিনে দিয়েছে দেখলে, আর একটা কিছু দিতে বলেছি, জানি না কি দিবে, যখন দিবে দেখাবো। খুব ঠান্ডা, কি বলো বার্থডে গিফট, ওটা লাগানো ছিল না না না, পাপা খেলে ওটা না, বক্স তো আছে মনে হচ্ছে, কি যে চট সামান্য
করতে।